আখ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ নারির কাছে গো আমার মন ভালো না। এই যাক খেতে ছাগল। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা আছি গাজীপুর নুয়াশপল্লির কাছাকাছি একটা এরিয়াতে। আমরা এখন মধুপুরে আনারস খাচ্ছি, পার পিস এখানে 70 টাকা চাইছে, আমরা 60 টাকা দামা দামি করে নিলাম। খুব বড় আনারস। এখন নুহাশপল্লিতে আছি আর মাত্র 50 মিটার রোড বাকি। এই খুব সুন্দর একটা রাস্তা। এত সুন্দর একটা ভিউ ভাবিনি। জলের জঙ্গল, জলের জঙ্গল। Thank you.
আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা আছি গাজীপুর নুয়াশপল্লির কাছাকাছি একটা এরিয়াতে। সো এখানে আসছি, আসার পরে দেখলাম কিছু আখ ক্ষেত। সো আখ আছে, আখগুলো আমরা নিজেরা খাবো, এই জন্য নিতে আসলাম। তো জায়গার মালিক যে বা ক্ষেতের মালিক যে, তাকে খুঁজে বের করে তার থেকে পারমিশন নিয়ে কিছু আখ আমরা নিয়ে যাব। এবার আমার আখ্যাত করতে ছবি তুলেন। আমার মন ভালো না, এই যাক খেতে ছাগল। আমরা এখন গান্ডারি খেতে আসছি। তুমি পাট খেতে কি করো? আখ ক্ষেত, এই যে আমাদের বুম্বাদা আছে, বুম্বাদা এই যে আমাদের আখ ক্ষেতের মন্ত্রী আছে, নানা আখ কাটতেছে, প্রচুর আখ আছে এখানে। এটার তিনটা ভাগ করো, এটার তিনটা করেন খাইবো, তিনটা যেটা ওটা তিনটা করো। হ্যাঁ, খাবারটা গুড়ারটা মিষ্টি হবে বেশি, গুড়ারটা তো আমি খাবো। তাহলে ছোট করে কেটে দেন গুড়ারটা, দাও আমার, দাও আমি গুড়ারটা খাই। এই তো